নারীদের কটূক্তি এবং গত কয়েকদিন ধরে নানা সমালোচনা ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোন আলাপি কাল হলো মুরাদ হাসানের। মাহির ভিডিও বার্তায় স্পষ্ট প্রমাণ হয় তিনি মুরাদের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সদ্য পদত্যাগপ্রাপ্ত তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, এই নামটি নিয়ে বর্তমান সারা দেশে সমালোচনার শেষ নেই। বর্তমান তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে নিয়ে চলছে বিভিন্ন ধরনের সমালোচনা এবং এই নামটি কিন্তু সবচেয়ে বেশি টাইম লাইনে আছে। বর্তমান টক অব দ্য কান্ট্রি যে বিষয়টি সেটি হচ্ছে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের বিষয়টি। আপনারা সকলেই জানেন যে গতকাল রাতে এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে যান বাঁচানোর জন্য। এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদকে মন্ত্রীপদ থেকে বহিষ্কারের পর থেকেই বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য সব বেরিয়ে আসছে এই মুরাদকে নিয়ে। এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ যেই মানুষগুলোকে নির্যাতন অত্যাচার করেছে তারা সবাই একে একে এখন মুখ খুলছে। একে একে এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের বিভিন্ন অপকর্মের সন্ধান পাওয়া যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্য রেখে এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে বিভিন্ন ধরনের সমালোচনার শিকার হয়েছিল। তিনি বলেছিল সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম রাখবেন না তিনি, তিনি নাকি একাত্তরের সংবিধানে ফেরত যাবেন। তিনি আবারও বলেছিল বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না। আজকে বিসমিল্লাহ আছে বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামও আছে, কিন্তু মুরাদ নেই। আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ বিভিন্ন সময়ে বিভিন্ন আলেম ওলামাদেরকে নিয়ে বিতর্কিত বক্তব্য রেখে কুরুচিকর এবং কটূক্তিমূলক মন্তব্য করেছে। এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ ডাক্তার জাফরুল্লাহকে রামছাগল বলেছে, ভিপি নূরকে গুলিস্তানের হকার বলেছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে খুবই অশ্লীল ভাষায় বাজে মন্তব্য করেছে, তারেক রহমানকে বেজর্মা বলেছে। এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমন কোনো মানুষকে বাদ রাখে নাই যে তাকে নিয়ে সে কটূক্তি মন্তব্য করে নাই, সবাইকে হ্যারাসমেন্ট নির্যাতন করেছে। এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের একটি অডিও কল রেকর্ড কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরের দিনই কিন্তু একে বহিষ্কার করা হয়েছে মন্ত্রীপদ থেকে। কল রেকর্ডটি ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের অশ্লীল কথোপকথনের। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা সকলে জানেন কিছুদিন আগে, কয়েক মাস আগে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার প্রথম স্বামী, প্রথম বিয়ের স্বামী অপুর ডিভোর্স হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই তথ্য প্রতিমন্ত্রীর জন্যই কি মাহিয়া মাহির সংসার ভেঙেছে অপুর সঙ্গে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, এটা অবাস্তব কিছু নাই। হয়তো এটাও হতে পারে যে এই মাহিয়া মাহির কল রেকর্ডের জন্যই এটা হয়তো তার পরিবার আগেই জানতে পেরেছিল। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের এই কল রেকর্ডটি হয়তো তার পরিবার বা তার হাজব্যান্ড অপু অনেক আগেই জানতে পেরেছে, এজন্যই হয়তো তাকে ডিভোর্স দিয়েছে বা তার সংসারে ফাটল ধরেছে, এমনটা অনেকেই আশঙ্কা করছে। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আরটিভির একটি প্রতিবেদন দেখিয়ে আসি সেখানে কি বলছে। চিত্রনায়িকা মাহিয়া মাহির সম্পর্ক তার সংসার অপুর সঙ্গে কি এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের জন্য ভেঙেছে? অবশেষে দেশজুড়ে সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সংসদ সদস্য ও দলীয় পদ হারাচ্ছেন তিনি। নারীদের কটূক্তি এবং গত কয়েকদিন ধরে নানা সমালোচনা ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোন আলাপি কাল হল মুরাদ হাসানের। মাহির ভিডিও বার্তায় স্পষ্ট প্রমাণ হয় তিনি মুরাদের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আতিকা রহমানের রিপোর্ট দেখুন বিস্তারিত। বেশ কদিন ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান তার নানা কর্মকাণ্ডে আলোচনা সমালোচনার জন্ম দেন। দলীয় এবং বিভিন্ন টকশোতে বেসামাল কথাবার্তায় এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে থাকে। টেলিভিশন শিল্পী সমিতির একটি অনুষ্ঠানে গান গেয়ে ভাইরাল হন মুরাদ হাসান। এর
এরপর একটি ইউটিউব টকশোতে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ করেন। নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও নারীদের অবমাননা করে বক্তব্যের সমালোচনা করেন। ডাক্তার মুরাদের রোকেয়া হলে থাকা মেয়ে এবং ছাত্রলীগের নারী নেতাকর্মীদের নিয়ে অশালীন বক্তব্য নিয়েও ছাত্রলীগের নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েন। এসব সমালোচনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার ফোন আলাপ, যেখানে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেন মুরাদ, মাহিকে ধর্ষণের হুমকি দেন পর্যন্ত তিনি, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারের কথাও বলেন। মাহিয়া মাহি বর্তমানে স্বামীর সঙ্গে উমরা পালন করছেন, সেখান থেকে এক ভিডিও বার্তায় বলেন তিনি প্রতিমন্ত্রীর এমন আচরণে সেদিন বাধ্য হয়ে চুপ ছিলেন, হুমকির মুখে ছিলেন তিনি, নিরাপত্তাহীনতায় ভুগতেন। আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম, নিজের আত্মসম্মান বোধ কতটুকু আসলে সেখানে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানেন, এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত। এই ভাষার প্রতি উত্তর অথবা এই ব্যবহারের প্রতি উত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল, আদৌ আমি আসলে কিছু বলার ভাষা আমার আসলে সেদিন ছিল না, আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি। আমার নিজের মতন করে আমার মনে হয়েছে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গেছি। ফোনালা ফাঁস হওয়ার পর থেকে নতুন করে বিপাকে পড়েছে নায়িকা মাহিয়া মাহি। মাহি ভিডিও বার্তায় ভীষণ আবেগী হয়ে বলেন ডাক্তার মুরাদের কারণে তিনি পরিবারের কাছে ছোট হয়েছেন, সারা দেশের মানুষের কাছেও ছোট হয়েছেন। তো আরো একবার আমি নিজের কাছে, নিজে তো ছোট হয়েছি, দেশবাসীর কাছে আরো একবার ছোট হলাম। ডিবি কার্যালয় জানিয়েছে উমরা থেকে ফিরলে মাহিকে জিজ্ঞাসাবাদ করা হবে, সদ্য পদত্যাগ করা তথ্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখলেন এই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের জন্যই হয়তো মাহিয়া মাহির প্রথম সংসার ভেঙেছে, আশঙ্কা করা হচ্ছে, তবে এটা শিওর নয়। এটাও হতে পারে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের জন্য মাহির কপাল পুড়েছে, মাহির সংসার ভেঙেছে, অপুর সঙ্গে তার ডিভোর্স হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।